আসসালামু আলাইকুম, আমি ডক্টর আশরাফুল হক, কথা বলছি বাংলাদেশ আই হসপিটাল এবং ইনস্টিটিউট থেকে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্যারা চোখ বা বাঁকা চোখ। মেডিকেল টার্মে এটাকে আমরা বলি স্কুইন্ট, বা হচ্ছে হলো চোখ যেদিকে বেঁকে থাকে, এক্সোট্রপিয়া, ইজোট্রপিয়া বা যে কোনোভাবে যখন বেঁকে থাকে সেটাকে আমরা বলি। এখন অনেকেই প্রশ্ন করেন যে স্যার আমার চোখটি বাঁকা বা ট্যারা, আমার কি এই চোখটি ভালো হবে কি না। আবার অনেকে বলেন যে স্যার আমার বাচ্চার চোখটি বেঁকে আছে, দেখতে খুব ভালোই লাগে, লক্ষ্মী ট্যারা, এটা তো চিকিৎসা না করলেও চলবে। আজকে এই প্রশ্নের কিছু উত্তর আপনাদেরকে দেব। প্রথমেই কথা হচ্ছিল স্কুইন্ট বা এই যে বাঁকা চোখ, এটি কি? যখনই আমাদের চোখ দুটো কিন্তু সোজা সামনের দিকে থাকে, যখনই হচ্ছে হলো যে কোনো একটি চোখ সেটি ডান দিকে বাঁকা বা বাঁ দিকে বাঁকা, উপরে উপরে বা নিচে অ্যালাইনমেন্ট থেকে সরে যায়, সেটাকে আমরা বলি স্কুইন্ট বা ট্যারা চোখ। এটা কেন হয়? এটি হতে পারে কনজেনিটাল, কারো হচ্ছে হলো কারো আমাদের চোখে কিন্তু মাসেল রয়েছে, মাংসপেশি রয়েছে, সেটার দুর্বলতার জন্য হতে পারে, নার্ভের উইকনেসের জন্য হতে পারে। আরও জটিল যে ব্যাপারটা, কারো যদি ব্রেইনে টিউমার থাকে বা চোখের পেছনে টিউমার থাকে বা নার্ভের কোনো বিশাল সমস্যা থাকে, তখন এই চোখ বাঁকা বা ট্যারা হতে পারে। আরেকটি কারণে হতে পারে, সেটি হচ্ছে হলো যখন আমি দেখতে পাচ্ছি না, প্রলং টাইম আমার একটা চোখ দেখতে পাচ্ছে না, সেই চোখটি দেখতে চায়, এখন দেখতে পাচ্ছে না কেন, কর্নিয়াল আলসার হতে পারে, কর্নিয়াতে দাগ হয়ে গেল বা ছানি পড়ে অনেক দিন ধরে তিনি দেখছেন না, তখন দেখা যাবে সেই চোখটি কিন্তু তার স্বাভাবিক পজিশন থেকে বেঁকে যাচ্ছে। এগুলি হচ্ছে হলো স্কুইন্ট। আরও একটি জিনিস হচ্ছে হলো আঘাতের জন্য, যদি আমার চোখের যে চারপাশে যে হাড় রয়েছে সেটি যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় বা ফ্র্যাকচার হয়, সেক্ষেত্রেও কিন্তু স্কুইন্ট হতে পারে। এখন এই স্কুইন্টের চিকিৎসা কী? আমরা যদি একদম সহজ টার্মে ভাগ করি যে ছোটদের জন্য কী এবং বড়দের জন্য কী। ছোটদের জন্য যেটি, এখানে ছোটদের যে স্কুইন্ট, এটা কিন্তু হচ্ছে হলো একদম সঠিক বয়সে যদি সেটা চিকিৎসা করা যায় তাহলে কিন্তু সেটি সম্পূর্ণভাবে ভালো হয়। আমি বারে বলছি সঠিক বয়সে এবং সঠিক সময়ে, এবং সেজন্য কিন্তু আপনাকে ডাক্তারের কাছে নিয়ে আসতে হবে আপনার বাচ্চাদেরকে। এটার অনেকগুলো ট্রিটমেন্ট রয়েছে, এক হচ্ছে এক্সারসাইজ রয়েছে, ডাক্তাররা আপনার দেখে কী অবস্থা, প্রথম কথা হচ্ছে আগে দেখতে হবে যে কতটুকু বাঁকা, কোথায় বাঁকা, তারপর এক্সারসাইজ দিতে পারে, চশমা দিতে পারে, অথবা লাস্টে যদি এক্সারসাইজ এবং চশমাতেও যদি বাঁকাটা ঠিক না হয় তাহলে অপারেশনের কথা বলতে পারে। এটি গেল হচ্ছে হলো বাচ্চাদের ক্ষেত্রে। আর বয়স্কদের জন্য যেটি, বয়স্কদের জন্য কিন্তু অনেক টাইমে হচ্ছে হলো এটি হয়ে চোখটি বাঁকা হয়ে যায়। এখন দুটা ভাগে ভাগ করি, যারা হচ্ছে হলো চোখে দেখতে পারেন না তাদের চোখ বাঁকা, আবার যারা চোখে ভালো দেখতে পারেন কিন্তু চোখ বাঁকা, এদের ক্ষেত্রে অবশ্যই হচ্ছে হলো সার্জারি একটি অপশন। যে কোনোভাবেই আমরা কিন্তু হচ্ছে হলো সার্জারি করে যে বাঁকা চোখটি সোজা করা সম্ভব। এখন কতটুকু সোজা করা সম্ভব সেটা পরীক্ষা করতে হবে, পরীক্ষা করে অ্যালাইনমেন্ট দেখে তারপরে হচ্ছে হলো এটা করতে হবে, সোজা করা সম্ভব। কিন্তু যারা চোখে দেখছেন না সে দেখাটা কিন্তু ফেরত আনা সম্ভব না বয়স্কদের ক্ষেত্রে। সেজন্যই আমার উপদেশ হচ্ছে হলো যাদের চোখ বাঁকা বা যারা ট্যারা বলেন বা যারা লক্ষ্মী ট্যারা বলেন, অনেক সময় এটা হয় যে সব সময় বাঁকা দেখা যায় না, হঠাৎ হঠাৎ মনে হয় যে একটি চোখ বাঁকা বেঁকে গিয়েছে, এটাকে আমরা বলি ইন্টারমিডিয়েট এক্সোট্রপিয়া বা ইজোট্রপিয়া, সেক্ষেত্রে আপনারা আমাদের কাছে আসুন, ডাক্তারদের কাছে, চোখের ডাক্তারদের কাছে আসতে হবে। আসলে আমরা পরীক্ষা করে পরিমাপ করে বলতে পারবো যে কোন চিকিৎসা পদ্ধতিটি আপনার জন্য একদম 100% অ্যাকুরেট এবং সার্জারিতে বেশিরভাগই ভালো হয়, এবং কোন সার্জারিতে কতটুকু কীভাবে ভালো হবে। সেজন্য সার্জারিতে স্কুইন্ট ভালো হয়। আমাদের বাংলাদেশ আই হসপিটালে কিন্তু পেডিয়াট্রিক অপথালমোলজিস্ট এবং অকুলোপ্লাস্টিক সার্জনরা স্কুইন্ট সার্জারি করে। সো আপনারা যদি আসেন আমাদের কাছে, আমরা কিন্তু আপনাদের চোখ দেখে আপনার চোখের জন্য কোন সার্জন ভালো হবে তাকে দিয়ে আমরা সার্জারিটা করিয়ে দিতে পারবো, যাতে হচ্ছে হলো আপনার এই যে আঁকা বাঁকা চোখটি সোজা হয়। সেজন্য আপনাদের জন্য আমার উপদেশ হচ্ছে হলো অনেক প্রশ্ন নিয়ে বাসায় বসে থাকবেন না, বা হচ্ছে হলো যারা চোখের বিশেষজ্ঞ না তাদের সাথে আলোচনা করেও কিন্তু আপনার কোনো সমাধান হবে না। চিকিৎসার জন্য আপনারা আমাদের কাছে আসুন, চক্ষু বিশেষজ্ঞের কাছে আসুন, এবং বাঁকা চোখ বা ট্যারা চোখ নিয়ে কেউ যদি সমস্যায় ভোগেন সেটির সমাধান করুন, চিকিৎসা করুন। ধন্যবাদ।